قائد مزدهر ووطن طموح، جمعنا قوة الفرد وقوة المنشأة في منظومة متكاملة لنطلق منصة قوى، الواجهة الجديدة لقطاع العمل. سابق ما كان عندي اطلاع على عقد العمل واشتغلت بدونه، وما كان عندي معرفة بحقوقي بنظام العمل حتى بأبسط الأشياء مثل نظام الإجازات وغيرها. الحمد لله اليوم صار عندي اطلاع على لائحة الشركة توضح لي كل الأنظمة والقوانين. السلام عليكم فيوارز، كمان আছেন সবাই বন্ধুরা। আপনারা অনেকেই অবগত আছেন যে কিওয়া অ্যাপ্লিকেশন কে সৌদি সরকারের পক্ষ থেকে এখন বাধ্যতামূলক করে দিয়েছে। যারা এখনও এই অ্যাপে রেজিস্ট্রেশন করেন নাই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার কোম্পানি বা মোয়াসাতে রেড সিগন্যাল বা আহমার চলে আসবে। তাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা কোম্পানি বা মোয়াসার আন্ডারে রয়েছেন তারা অবশ্যই কিওয়া অ্যাপ্লিকেশানে নিবন্ধন করে নেবেন। আর এই অ্যাপে নিবন্ধন করলে আমরা যারা শ্রমিকরা রয়েছি তাদেরই অধিকাংশ লাভ বেশি, কারণ এটা হচ্ছে একটি অ্যাগ্রিমেন্ট পত্র যাতে উল্লেখ রয়েছে একজন শ্রমিকের বেতন, ডিউটির সময়, কাফালাসহ সকল ধরনের সুযোগ সুবিধা। তাই এই অ্যাপ্লিকেশন যদি আমরা নিবন্ধন করি তাহলে কোম্পানি বা মোয়াসার সাথে যে চুক্তিপত্র থাকবে সেই চুক্তি অনুযায়ী সুযোগ সুবিধা দিতে সে বাধ্য থাকিবে। আর যদি কোনো কারণে আপনার কোম্পানি আপনার সাথে প্রতারণা করে বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাহলে আপনি সাথে সাথে আইনের আওতায় চলে যাবেন। আইনের আওতায় চলে যাওয়ার পর আপনার যে প্রাপ্য রয়েছে সেই প্রাপ্যটি আপনি অবশ্যই বুঝে পাবেন যদি আপনার এই কিওয়া অ্যাপ্লিকেশানে নিবন্ধন করা থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি এই কিওয়া অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করবেন। প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায়। আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং ঠিক সার্চ ইঞ্জিনে টাইপ করে নেবেন QIWA। কিউআ লিখে যখন সার্চ দিবেন তখন প্রথমে যে অপশনটি আসবে হোম লেখা রয়েছে ঠিক সেখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হাতের ডান পাশে উপরে দেখবেন থ্রি ডট রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে এখানে সাইন আপ লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে আপনার ন্যাশনাল আইডি বা একামা নাম্বার বসানোর জন্য। ঠিক এই জায়গাটায় আপনি আপনার একামা নাম্বারটি বসিয়ে দেবেন। তার নিচে রয়েছে আপনার জন্ম তারিখ, আপনার একামাতে যে জন্ম তারিখটি রয়েছে ঠিক হুবু সেই জন্ম তারিখটি আপনি এখানে বসাবেন নিচে। ডেট অফ বার্থ সঠিকভাবে বসানোর পর ঠিক নিচে দেখতে পাবেন ভেরিফাই লেখা রয়েছে, ঠিক সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই ভেরিফাই ক্লিক করার পর আপনার আপসারকৃত যে মোবাইল নাম্বার রয়েছে ঠিক সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি আপনি এই জায়গাটায় টাইপ করে নিতে হবে। এখানে ওটিপি কোড টাইপ করা শেষে ঠিক নিচে যে নেক্সট লেখাটি থাকবে ঠিক তার উপরে আপনি ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করার পর নতুন আরও একটি পেজ ওপেন হবে এবং এখানেও সাইন আপ লেখা থাকবে এবং নিচে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। ঠিক ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। ফর এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে কিভাবে আপনি একটি পাসওয়ার্ড বানাবেন, ঠিক আছে। তারপরেও আমি মুখে বলে দিচ্ছি যে আপনি যে পাসওয়ার্ডটি বানাবেন সেখানে প্রথমে আপনি কিছু অক্ষর দিয়ে দিবেন, তারপর একটি @ অথবা হ্যাশ স্টার যে কোনো একটি সিম্বল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনি কিছু সংখ্যা দিয়ে দিন, ঠিক আছে। তো এখানে আমি সিম্পলি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর নিচে আমি হুবহু পাসওয়ার্ড আবার টাইপ করছি। এখানে রিটাইপ করতে হবে আপনাকে উপরের পাসওয়ার্ডটা, তবে মনে রাখতে হবে এখানে পাসওয়ার্ড আপনার 10 সংখ্যার হতে হবে, ঠিক আছে। আমি এখানে 9টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার কারণে সেটি অ্যাকসেপ্ট হয় নাই, সেজন্য আমি আবার উপরে গিয়ে একটি সংখ্যা বাড়িয়ে দিলাম। এখন 10 সংখ্যার পাসওয়ার্ড হওয়ার কারণে নিচের যে শর্তগুলো রয়েছে সেগুলো গ্রিন কালারের হয়ে গেছে। যাই হোক, তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে নেক্সটে ক্লিক করার পর ঠিক আরও একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে নেবেন। এখানে মোবাইল নাম্বারটি টাইপ করা শেষে যথারীতি আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে আসবে এবং সেই ওটিপি কোডটি আপনি এখানে নিচে টাইপ করে দেবেন। এখানে সঠিকভাবে ওটিপি কোডটি টাইপ করা শেষে তার ঠিক নিচে লেখা থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশের বৃত্তটিতে একটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি প্রসেসিং হতে শুরু করবে।
ঠিক এইভাবে যখন দেখবেন সেটি 100% প্রসেসিং হয়ে গেছে, ঠিক তখনই নতুন আরও একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনার নাম চলে আসবে। যখনই দেখবেন আপনার নাম সামনে চলে আসছে, ঠিক নামের উপর আপনি ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করা মাত্রই আপনার কিউআ রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে যখনই সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে চলে আসবে, ঠিক এইভাবে। এবং আপনার বায়োডাটা বা আপনার ডিটেলসের নিচে আপনার কোম্পানিরও নাম এবং ডিটেলস থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার কিউআ অ্যাপ্লিকেশনের হোম পেজ, মূলত এটাই হচ্ছে হোম পেজ। এবং এটার নিচে আপনি সার্ভিসের লিস্ট পেয়ে যাবেন। এখানে যে সার্ভিস বা টুলস রয়েছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার খুবই উপকারী কিছু সার্ভিস রয়েছে, ঠিক আছে। যেমন আপনার ট্রান্সফার বা কাফালা যদি হতে হয়, তাহলে এখানে এটার সার্ভিস আপনি পেয়ে যাবেন। অথবা আপনার সাথে যে আপনার কোম্পানির যে কন্ট্রাক্ট হবে, সেই অ্যাগ্রিমেন্টের ডিটেলসও এখানে আপনি পাবেন, ঠিক আছে। এই আপনার জব কন্ট্রাক্টের যে সুবিধাগুলো বা অসুবিধাগুলো, সবগুলো ডিটেলস এখানে বর্ণনা দেওয়া থাকবে। এখানে নিচে যে বর্ণনা আপনি ডিটেলসে ক্লিক করলে আপনার বর্ণনা ওপেন হবে এবং আপনি এখান থেকে সব কিছু বুঝে শুনে পরে আপনি অ্যাগ্রিমেন্টে সিগনেচার করতে পারেন, ঠিক আছে। আমি এখানে এই নিচের যে শর্তগুলো বা বেনিফিটগুলো রয়েছে সবগুলো ভালোভাবে পরে দেখেছি। যে এখানে শ্রম আইন মন্ত্রণালয় যে লিস্ট করে দিয়েছে, যে শর্তগুলা এখানে দিয়েছে কোম্পানির জন্য, সবগুলাই আমাদের অনুকূলে। এগুলা যে কোনো একজন শ্রম ব্যক্তির জন্য অবশ্যই বেনিফিটেড, ঠিক আছে। তো এটা নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলাপ করতে পারছি না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব নেক্সট একটি ভিডিওতে এই বেনিফিটগুলো নিয়ে আলাপ আলোচনা করা এবং কিভাবে কোম্পানি বা মুয়াসসার সাথে আপনি চুক্তি করবেন বা কোনো কন্ট্রাক্ট রিকোয়েস্ট আসলে সেটি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, তা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও থাকবে। তো বন্ধুরা, আশা রাখি এই ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কিউআ অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হয়। আর এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন। এই লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনাদের। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।